প্রিয়াঙ্কা পুরকায়স্থ সিলেট পার্কভিউ মেডিকেল কলেজে এমবিবিএস দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছি। আমার এতদূর এগিয়ে আসার যাত্রাটা এতটা সহজ ছিল না। এ পর্যন্ত আসতে আমাকে অনেক লড়াই করতে হয়েছে এবং এই লড়াইয়ে জয়ী হওয়ার গল্পের অন্তরালে সবচেয়ে প্রধান এবং উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন ডক্টর এহসান হক স্যার এবং তার সংস্থা বিসিআই। ছোটবেলা থেকে স্বপ্ন দেখতাম একদিন বড় ডাক্তার হব, কিন্তু এই স্বপ্ন দেখার পেছনে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমার পরিবারে অসচ্ছলতা। একটি দরিদ্র পরিবারের সন্তান আমি, সবসময় আশঙ্কায় থাকতাম এই হয়তো আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে। স্কুলে পড়ার সময় মনে হয়েছিল আমি স্কুল ড্রপ আউট হয়ে যাব, অসহায় হয়ে পড়েছিলাম আমি। আর সেই অসহায় অবস্থায় আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ডিসিআই সংস্থা, আর পেছনে ফিরে তাকাতে হয়নি আমায়। আর আমাকে আর্থিক অসচ্ছলতায় লেখাপড়া থেমে যাবে এই দুশ্চিন্তায় ভুগতে হয়নি। আমার মা বাবাও আমার পড়ালেখার খরচ চালানো নিয়ে আর দুশ্চিন্তা করেনি। আলটিমেটলি আমি এখন বিচরণ করছি আমার স্বপ্নের জগতে, মেডিকেল কলেজে। যে আমি একসময় ভয় পেতাম আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, সেই আমি এখন স্বপ্ন দেখি একজন বড় ডাক্তার হবার, একজন কার্ডিওলজিস্ট হবার। সেই স্বপ্ন দেখার সাহস আমি কখনোই পেতাম না যদি না ডক্টর এহসান হক স্যার আমার পাশে না থাকতেন। ডিসিআই, এটি আমার কাছে একটি আবেগের নাম, একটি শ্রদ্ধার নাম। আমি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে ধন্যবাদ জানাই ডক্টর এহসান হক স্যারকে এবং ডিসিআই সংস্থাকে, যারা আমার মতো হাজার শিক্ষার্থীর স্বপ্ন পূরণে সাহায্য করে গিয়েছেন। আই এম ভেরি গ্রেটফুল টু ডক্টর এহসান হক স্যার অ্যান্ড ডিসিআই ফর এভার। ধন্যবাদ সবাইকে।